বিরতির পর প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এপারের পাশাপাশি ও পারে অর্থাৎ বাংলাদেশেও কিন্তু নববর্ষ পালিত হচ্ছে জাঁকজমকভাবে। বিভিন্ন অনুষ্ঠান শোভাযাত্রার মাধ্যমে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষকে। এবং এই বিষয়ে বাংলাদেশ থেকে আমি সরাসরি কথা বলে নিচ্ছি আমাদের প্রতিনিধি ঋদ্ধিমান থেকে। ঋদ্ধিমান, তোমার থেকে জেনে নেব যে কিভাবে উদযাপন করছো তোমরা নববর্ষকে। অঙ্কিতা, বাংলাদেশের যে কোনো উৎসবই হচ্ছে সার্বজনীন। এখানে সার্বজনীনতার পথ ধরে রেখে যে উৎসব পালিত হয় এটা বর্ণাঢ্য। আজকের এই বাংলাদেশের বর্ষবরণ তথা পহেলা বৈশাখ আয়োজন অনুষ্ঠানে বাংলাদেশ নয়, ভারতের পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু লোক ঢাকায় এসেছেন। তারা বর্ষবরণ এবং মঙ্গল শোভাযাত্রায় তারা হেঁটেছেন। তারা অভিভূত, তারা গর্বিত যে বাংলাদেশে এমনি এত বিশাল আয়োজনে নববর্ষ উদযাপিত হয়ে থাকে তা তাদের ভাবনায় ছিল না। একটি কথা জানিয়ে রাখি যে বাংলাদেশে একুশে বইমেলায় ভারতের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে পশ্চিমবঙ্গ, আগরতলা, আসাম, মেঘালয়ের প্রচুর কবি, সাহিত্যিক, শিল্পীরা কিন্তু এখানে আগমন ঘটে মাসব্যাপী এই মেলায়। তার পরবর্তীতে বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা এবং বৈশাখী আয়োজনে সামিল হতে কিন্তু তারা ছুটে আসছেন। এতে কিন্তু একটা আলাদা ভাবে যে মানুষের মানুষের যে একটি যোগাযোগ হচ্ছে, মানুষের মানুষের যে একটি মিলন মেলায় পরিণত হচ্ছে, এই যে একটি আদান প্রদান হচ্ছে, মানুষের মানুষের মধ্যে যে একটা আস্থার সীমানা পেরিয়ে যে একটি সড়ক বিনির্মিত হচ্ছে তাতে কিন্তু আমরা অত্যন্ত গর্বিত এবং খুশি। আজকে জানিয়ে রাখি যে একদম প্রতুষ্ঠ থেকেই কিন্তু রমনার ঐতিহাসিক বটমূলে 1965 সাল থেকে চলে আসা ছায়ানটের যে অনুষ্ঠান এসোহে বৈশাখ এসো, সেটি কিন্তু আজকে ওইটাই প্রধান অনুষ্ঠান ছিল। ওখান থেকেই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যায় অনুষ্ঠান। তোমার গ্রামীণ পর্যায়ে বিভিন্ন আনাচে কানাচে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, ব্যবসা প্রতিষ্ঠানগুলোতে পয়লা বৈশাখের আয়োজন ছিল, বাংলার ছিল। বিশেষ করে ঢাকায় তোমার মঙ্গল শোভাযাত্রা, এর যে কি বর্ণাঢ্য এই বিশ্ব ঐতিহ্য মঙ্গল শোভাযাত্রা, যাকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য হিসাবে স্বীকৃতি দিয়েছে, এই মঙ্গল শোভাযাত্রায় বলা বাহুল্য যে গরম এবং রমজান এই দুটো ঘিরে ধারণা করা হচ্ছিল যে মানুষের সমাগম কম হবে, কিন্তু সবকিছু মাথাকে ডিঙিয়ে দিয়ে যে পরিমাণ মানুষের সমাগম হয়েছে এটি একমাত্র চোখে না দেখলে সঠিকভাবে বোঝানো যাবে না। মানুষের উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এক ঢাকায় এই নববর্ষ উদযাপন অনুষ্ঠিত হলো। অঙ্কিতা, একেবারে অসংখ্য ধন্যবাদ ঋদ্ধিমান তোমাকে আমাকে পুরোটা বিষয় বলার জন্য। মূলত আজকের বাংলাদেশে কিন্তু একেবারে খুব সুন্দর একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে, এবং এই শোভাযাত্রায় ছোট্ট কচি কাঁচা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠা প্রত্যেকেই কিন্তু আজ উপস্থিত ছিলেন এই নববর্ষের শোভাযাত্রায়। আমরা শুনব এই বিষয়ে যারা শোভাযাত্রায় উপস্থিত রয়েছিলেন তারা কি বলছেন। মানে সবাই বাঙালি, সবার পার্টিসিপেশন, সকলে মিলে আনন্দ করা, এটা আমরা কলকাতায় পাই না। খুবই ভালো লাগছে, খুব আনন্দ হচ্ছে নববর্ষে এসে, এই প্রথমবার এলাম, খুবই ভালো লাগছে। হ্যাঁ, এই প্রথম আসা এই অনুষ্ঠান দেখতে, বাংলাদেশে আমি বহুবার এসেছি, আর এই অনুষ্ঠান দেখতে প্রথম আসা। বাংলা নববর্ষ উদযাপন যেহেতু পশ্চিমবঙ্গে বিভিন্ন ভাষাভাষী লোক থাকাতে, মানে অলমোস্ট প্রত্যেকে বাংলা ভাষী, এটা এখানে চেয়ে সম্ভব নয়, সেই উদ্দীপনাটার জন্য এখানে এসে। আপনারা শুনলেন যারা রেলিতে উপস্থিত ছিলেন আজকের শোভাযাত্রায় তারা কি বলেছেন। মূলত বাংলাবর্ষের সর্বাধিক উৎসবের সঙ্গে কিন্তু জড়িয়ে আছে এই চৈত্র সংক্রান্তির গ্রামীণ রীতিতে যারা এই আয়োজনে রয়েছেন তাদের। এবং মূলত ধর্ম বর্ণ নির্বিশেষে বাঙালিরা কিন্তু এই উৎসবে একজোটে সামিল হয়েছেন, এবং ঢাকায় পালিত হয়েছে আজকের এই শোভাযাত্রাটি। এবং এই শোভাযাত্রাকে কেন্দ্র করে যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছেন তাদের মধ্যেও কিন্তু এই
शोभायात्रा के केंद्र कर तार पाशापाशी ए बर्षबरण के केंद्र कर एक उत्साह उद्दीपना प्रत्येक मध्य क्योंकि आज देखते पे एन सब छोट एक विज्ञापन बिरतर अवश्य साथ थाकबेन।